বন্ধুরা, ইতিহাস পড়তে কিংবা ইতিহাসে নম্বর পেতে যতই বিরক্তি লেগে থাকুক না কেন, কিন্তু এটা সত্যি যে বর্তমানে আমরা যখন ইতিহাসের ঘটে যাওয়া আসল স্থানগুলিকে সচক্ষে দেখি, তখন যেন একটু হলেও আমরা রোমাঞ্চিত হয়ে উঠি। রোমহর্ষক নবাবী ইতিহাসের সাক্ষী বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ যেন এখনও অন্য ঐতিহাসিক স্থানের এক পীঠস্থান। যেমন এখানে দেখা যায় ঐতিহাসিক ভগ্নস্তূপ, এর বর্তমান অবস্থা, পাশাপাশি শোনা যায় কারো নিবিড় দেশপ্রেম, কারো একরাশ হিংসা এবং নৃশংস বিশ্বাসঘাতকতার ইতিহাস। নবাব আলীবর্দী খাঁ, সিরাজদৌল্লা এবং মীরজাফরের স্মৃতিবিজড়িত এই বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ এককালে ছিল শিহরণ জাগানো নবাবী ইতিহাসের এক অমর সাক্ষী। তখনকার সময়ে এই মুর্শিদাবাদের জাঁকজমক এবং আড়ম্বরের কথা লেখা আছে ইতিহাসের পাতায়, যা আজও হয়তো আমাদের মাধ্যমিকের খাতায় লিখে আসতে হয়। এই শহরের প্রতিটা স্থাপত্য, প্রতিটা অলিগলি কিংবা প্রতিটা ধ্বংসস্তূপের প্রতিটি ইঁটে যেন তখনকার রক্তাক্ত ইতিহাসের এক একটা গল্প লেখা রয়েছে। এরই মধ্যে আজকে তুলে ধরতে চলেছি সিরাজের নির্মিত এমন একটি ঘরের ইতিহাস, যা ছিল তার মায়ের উদ্দেশ্যে নির্মিত। তো এই যে স্থাপত্যটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই মদিনা মসজিদ বলা হয়। এটি অনেক প্রাচীন, প্রায় সৃষ্টি হয়েছিল 1755 নাগাদ, হাজারদুয়ারিরও আগে। চলো এবার এগিয়ে যাওয়া যাক। অনেকেই মনে করেন মুর্শিদাবাদের হাজারদুয়ারি হয়তো সিরাজদৌল্লার আসল প্রাসাদ, অর্থাৎ হাজারদুয়ারি সিরাজদৌল্লার নির্মিত। কিন্তু বন্ধুরা, জানিয়ে রাখি, সিরাজের মৃত্যুর প্রায় 100 বছর পরে তৈরি হয়েছে এই হাজারদুয়ারি। এই হাজারদুয়ারির প্রাঙ্গণে অবস্থিত এই সিরাজের মায়ের উদ্দেশ্যে নির্মিত মদিনা ঘর সিরাজের সময়কালে তৈরি হওয়া একমাত্র নিদর্শন। জানা যায় সিরাজ এই মদিনা ঘর নির্মাণের জন্য কারবালা থেকে নিজের মাথায় করে মাটি নিয়ে এসেছিলেন। সিরাজের মাতা আমিনা বেগম প্রতিজ্ঞা করেছিলেন যে তার পুত্র নবাব হলে মদিনার পবিত্র মাটি এনে বহু মূল্যবান রত্ন দ্বারা এই ঘরের দরজা নির্মাণ করবেন। এই ঘরের মূল ফটকটি উত্তর থেকে দক্ষিণে 4 হাত, প্রস্থে 1 হাত এবং গভীরতায় প্রায় 1.5 হাত বিস্তৃত। শোনা যায় নবাবী আমলে এই মদিনাতে অনেক ধনসম্পত্তি রক্ষিত ছিল, কিন্তু তার 1 দশক পরেই যখন মীর কাসিম নবাব হয়েছিলেন এবং তিনি তার রাজধানী মুঙ্গেরে স্থাপন্তরিত করেছিলেন, তখন তিনি এই মদিনা ঘর থেকে সমস্ত ধনরত্ন তার রাজধানীতে নিয়ে যান। এই মদিনার ভিতরের অংশে আজও রয়েছে তখনকার সময়ের সংরক্ষণ করে রাখা মাটির কিছুটা অংশ। আমি চেষ্টা করেছিলাম এই মদিনায় একবার ঢোকা কিংবা ছবি তোলার, কিন্তু বর্তমানে এখানে দুটির একটিও অনুমোদনযোগ্য নয়। এখানে লেখা আছে সংরক্ষিত স্মারক হিসেবে, হিন্দি এবং ইংলিশে লেখা আছে, যেটা প্লে পজ করে তোমরা পড়ে নিও, প্লে পজ করে পড়ে নিও। সবচেয়ে মানে অবাক জিনিস যে এই এত সুন্দর মানে স্মারকগুলোর নিচে এইভাবে সব নোংরা করে রেখেছে এখানকার লোকজন। হয়তো এখানে ধূপকাঠি দেওয়ার কাজে ব্যবহার হতো, কিন্তু এগুলাকে কি এখানে ফেলার জায়গা, জানি না কেন, কিন্তু খুবই অগোছালো করে রেখেছে জায়গাগুলো। বন্ধুরা, তোমরা যদি কখনো মুর্শিদাবাদ ঘুরতে আসো, তাহলে অবশ্যই হাজারদুয়ারি প্রাঙ্গণে ঢুকে এই মদিনা ঘরটিতে একবার ঢুকতে ভুলো না। তো বন্ধুরা, আজকের সংক্ষিপ্ত ভিডিওটি এই পর্যন্তই। আবার আসবো মুর্শিদাবাদের আরও একটি রোমাঞ্চকর কোনো একটি ঘটনা নিয়ে, দেখা হচ্ছে সেই ভিডিওটি থেকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।